বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র এক্সট্রিম লেভেলের সাহসী মানুষদের জন্য। আমাদের পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য অসম্ভব সুন্দর জায়গা যেগুলো সাধারণত সুরক্ষিত হয়ে থাকে, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেগুলো শুধুমাত্র চোখে দেখলেই অনেকের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। হ্যাঁ, একদমই ঠিকই বলছি, আমাদের পৃথিবীতে এমন সব দুর্গম কিছু জায়গা রয়েছে যেগুলোতে ভ্রমণ করা মৃত্যুর সঙ্গে খেলা করার মতো সমান। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিড়িয়ে থাকা এমন কিছু ভয়ানক স্থান যা দেখলে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে। গ্যারান্টি দিচ্ছি, ভিডিওটি দেখার সময় আপনি আপনার চোখ সরাতে পারবেন না এবং আপনার হাত পায়ের তলা কাঁপতে শুরু করবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, ক্লিফ ক্যাম্পিং। আপনাকে যদি বলা হয় যে আপনি এমন একটি পাহাড়ে উঠবেন যেটা একদম খাড়া, আর পাহাড়ের মাঝ বরাবর উঠে সেখানে আপনাকে তাঁবু খাটিয়ে ঘুমাতে হবে, তাহলে কেমন হবে? হ্যাঁ, এমনটাই করে থাকে এই ক্লিফ ক্যাম্পিংয়ে। এসব দুর্ধর্ষ মানুষেরা সমতল ভূমি থেকে হাজার হাজার ফিট উচ্চতায় এভাবেই ঝুলে থাকে। এসব মানুষেরা নিশ্চিন্তে মৃত্যুর সাথে ঝুলে থেকে রাত কাটায়। ক্যালিফোর্নিয়ার এই ন্যাশনাল পার্ক ক্লিফ ক্যাম্পিংয়ের জন্য সব চাইতে জনপ্রিয় একটি জায়গা, আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা এখানে ছুটে আসে। তবে অসংখ্য মানুষ এসব ক্লিফ ক্যাম্পিংয়ে মারা যায়, কিন্তু তারপরেও শত শত মানুষ মৃত্যুর সাথে ঝুলে থাকতে এখানে ছুটে আসে। নাম্বার ২, স্টেয়ারওয়ে টু হ্যাভেন। হাওয়াইয়ের পাহাড় বেয়ে উঠে যাওয়া এই সিঁড়ি দেখলে যেন গাছ শিউরে ওঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই সিঁড়ির উচ্চতা ২০,৯০০ মিটার। সিঁড়ির সংখ্যা ৩৯,২২টি। এই সিঁড়ি তৈরি করা হয়েছিল ১৯৪২ সালে, কিন্তু এটি এতটাই ঝুঁকিপূর্ণ যে ১৯৮৭ সালে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও এখানে প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা ছুটে আসে। পাহাড়ের ওপরে তৈরি করা দোলনা যেন আরও বেশি ভয়ঙ্কর। সেখানে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা নেই। পাহাড়ের এই উচ্চতায় ওঠা মানুষদের দোলনায় দুলতে গিয়ে সবথেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এই দোলনায় না উঠলে যেন তাদের জার্নি সফল হয় না। নাম্বার ৩, ডিলারকো ভলক্যানো চিলি। সাধারণত বানগি জাম্পিংয়ে উঁচু জায়গা থেকে মানুষেরা এভাবেই জাম্পিং করে, কিন্তু ডিলারকো ভলক্যানোতে এসব দুঃসাহসিক মানুষেরা এসব শুধুমাত্র উঁচু জায়গা থেকে জাম্প করে না, বরং এরা জাম্প করে একটি অ্যাক্টিভ আগ্নেয়গিরির জলামুখীর ওপরে। অন্যান্য ক্ষেত্রে বানজি জাম্পিংয়ে দড়ি ছিঁড়ে হাড় ভেঙে গেলেও প্রাণে বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে যদি কোনোভাবে দড়ি ছিঁড়ে যায় তাহলে তার হাড়গোড়ও আর খুঁজে পাওয়া যাবে না। এখানে মানুষেরা বানজি জাম্পিং করে থাকে হেলিকপ্টারের সঙ্গে দড়ি বেঁধে, সত্যি ভাবা যায় না। নাম্বার ৪, ট্রল ট্যাংরা। নরওয়ের এই ট্যুরিস্ট অ্যাট্রাকশন পৃথিবীর মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস হিসেবে পরিচিত, যেটা ৪০০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিশালাকার একটি পাথরের খণ্ড। এটার কিনারায় পৌঁছানোর জন্য ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগে। মানুষ এইভাবেই তার প্রাণকে হাতের মুঠোয় নিয়ে এই জায়গাটিকে এইভাবেই এক্সপ্লোর করতে থাকে। দেখুন কিভাবে এসব মানুষেরা পাথরের একদম কিনারায় বসে আছে। মুহূর্তের মধ্যেই এইসব মানুষের জীবনের প্রদীপ নিভে যেতে পারে। এটা জেনেও তারা রোমাঞ্চিত হওয়ার জন্য এই ভয়ঙ্কর দুঃসাহসিক পদক্ষেপগুলো নিয়েই থাকে। এটাকেই হয়তোবা বলে ভয়ঙ্কর সুন্দর। ২০০৫ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার একজন ২৪ বছরের মেয়ে পাথরের এই কিনারা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল। নাম্বার ৫, কালাভান্তিম দুর্গ। ভারতের মহারাষ্ট্রের এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৩০০ ফিট। পাহাড়ে ওঠার জন্য পৃথিবীর সকল ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটি অন্যতম। আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়িগুলো কেমন মসৃণ, আর এইগুলো বৃষ্টিতে সবসময় পিচ্ছিল হয়েই থাকে। আর এই সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে পাহাড়ের খাদে পড়ে যাওয়ার ঘটনা একদমই স্বাভাবিক, কিন্তু তারপরেও মানুষেরা এখানে ছুটে আসে। তারপরেও কিছু কিছু জায়গায় সিঁড়ি না থাকায় এইভাবে দড়ি বেয়েই উঠতে হয়। নাম্বার ৬, হুইনা পিচু। মাচু পিচু পৌঁছানোর জন্য এই রাস্তা ব্যবহার করা হয়। এই রাস্তার দৈর্ঘ্য ৪,৪৪৫ ফিট। এই পাহাড়ের চূড়ায় উঠে মাচু পিচুর অসম্ভব দৃশ্য উপভোগ করা যায়, তাই বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসে। এই ভয়ঙ্কর রাস্তা আজ থেকে প্রায় ২০০ বছর আগেই স্থানীয় লোকেরা বানিয়েছিল।
নাম্বার 7 ক্যামিনিটো ডেল রে। সমুদ্র পৃষ্ঠ থেকে 303 ফিট উচ্চতায় অবস্থিত এই রাস্তা পৃথিবীর পানঘাতী রাস্তাগুলির মধ্যে অন্যতম একটি। তারপরেও এটি অন্যতম একটি টুরিস্ট ডেস্টিনেশন। আসলেই এই রাস্তাটি ভেঙে যাওয়ার পরেই এটা টুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। কিছু কিছু জায়গায় পুরোপুরিভাবেই ভাঙা, আর তাই এমন জায়গায় শুধুমাত্র এই লোহার দণ্ডের উপর দিয়েই চলাচল করতে হয়। এই রাস্তায় চলাচল করতে হলে অবশ্যই আপনাকে দড়ি বেঁধে নিতে হবে। নাম্বার 8 মাউন্ট ওয়াসান চায়না। এই রাস্তাটি দেখলেই যেন গা হিম হয়ে আসে। এটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাস্তা। চীনের অন্যতম 5টি পাহাড়ের মধ্যে এই মাউন্ট ওয়াসান অন্যতম। পাহাড়ের ধার ঘেঁষে থাকা এই রাস্তাটি তৈরি করা হয়েছিল 1990 সালে। লোহার রড এবং পাতলা কাঠ দিয়ে তৈরি করা হয় এই রাস্তাটি। প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই রাস্তাটি। কিছু কিছু জায়গায় এই রাস্তা এতটাই সরু হয়ে গিয়েছে যে দুই পা রাখার জায়গাও পাওয়া যায় না। লোহার কেবলের সাহায্যে এই রাস্তাটি পার হতে হয়। নাম্বার 9 মাউন্টেইন তোরাক। জায়গাটি মালয়েশিয়ার অন্যতম একটি টুরিস্ট ডেস্টিনেশন। রাস্তাটি শুরু হয়েছে পাহাড়ের একদম উঁচু জায়গা থেকে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 30,800 মিটার উচ্চতায় অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এই পাহাড়ের গা কতটা মসৃণ। লোহার এসব কেবল এবং দড়ির সাহায্যেই এই রাস্তায় ওঠানামা করতে হয়, যা স্বাভাবিক হৃৎপিণ্ডের মানুষেরা করতেই পারবে না। নাম্বার 10 গ্যাব্রিজ অব চায়না। এটাকে ডেথ ব্রিজ অব চায়না বললেও ভুল হবে না, কারণ এটি চায়নার ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে অন্যতম। এই ব্রিজটি উচ্চতায় 200 মিটার। এক্সট্রিম লেভেলের সাহসী মানুষেরাই কেবল এই ব্রিজ এইভাবেই ক্রস করতে পারে। যদিও এই ব্রিজ পার হওয়ার সময় একটি সেফটি বেল্ট বাঁধা থাকে, কিন্তু তারপরেও এটা বেশ ঝুঁকিপূর্ণ। স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে এভাবে পড়ে যাওয়া মানুষের সংখ্যাই কম নয়। হ্যাঁ, এই ব্রিজে পড়ে যাওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা, যা হামেশাই দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।